করোনার উচ্চ সংক্রমণের মধ্যেও কোরবানির ঈদ উপলক্ষে 8 দিনের জন্য বৃহস্পতিবার থেকে চলমান কঠোর বিধিনিষেধ শিথিল করতে যাচ্ছে সরকার। 15 জুলাই ভোর 6টা থেকে 22 জুলাই পর্যন্ত এই আদেশ কার্যকর থাকবে। মানুষের স্বাভাবিক চলাচল ও পশুর হাটের বিষয়টি বিবেচনায় নিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। তবে ঈদের পর আবারও 14 দিনের জন্য কঠোর বিধিনিষেধে ফিরে যাবে দেশ। এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে আগামীকাল প্রজ্ঞাপন জারি করা হবে। তথ্য অধিদপ্তরের এক তথ্য বিবরণী থেকে এ তথ্য জানা যায়। এর আগে মন্ত্রী বিভাগ সূত্রে জানা যায়, ঈদের সময় অর্থাৎ এই 8 দিনে স্বাস্থ্যবিধি মেনে এক আসন ফাঁকা রেখে চলবে সকল গণপরিবহন। খুলে দেয়া হবে দোকানপাট, শপিং মল। তবে সরকারি অফিস ভার্চুয়ালি খোলা থাকলেও বন্ধ থাকবে বেসরকারি অফিস। তবে কঠোর স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে এবং চলতে পারে ট্রেনও। ওয়ার্ল্ড সি এর পক্ষ থেকে আজ এ পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।